ক্রমশই বাড়ছে পেট্রোল ডিজেলের দাম, স্বাভাবিকভাবেই বেড়ে যাচ্ছে জ্বালানির খরচও। এরই মধ্যে করোনা সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে জারি রয়েছে সরকারি বিধিনিষেধ, যার জেরে বর্তমানে বন্ধ সমস্ত গণপরিবহন পরিষেবা। এমতো অবস্থায় দুশ্চিন্তার ভাঁজ পড়ছে বেসরকারি বাস মালিকদের কপালে। তাই পরিস্থিতি স্বাভাবিক হলে বাস ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। বাস ভাড়া বৃদ্ধি না হলে গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়বে বলেই জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। প্রসঙ্গত সংগঠন সূত্রের খবর, 2018 সালে শেষবারের মতো বাস ভাড়া বাড়ে, এরপর ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে প্রায় 30 টাকা, কিন্তু ভাড়া বাড়েনি, ফলে গাড়িগুলি চালানোর মতো অবস্থায় নেই। এমতো অবস্থায় রক্ষণাবেক্ষণের খরচই উঠছে না, ফলে কিভাবে বাস চালাবেন এবং বেসরকারি পরিবহন শ্রমিকদেরই বা কিভাবে বেতন দেবেন, তা নিয়েই তৈরি হয়েছে দুশ্চিন্তা। এমতো অবস্থায় ভাড়া বৃদ্ধি না করলে আর বাস চালানো সম্ভব নয় বলেই জানিয়ে দিয়েছেন ইসলামপুরের বেসরকারি বাস মালিক সংগঠনের যুগ্ম সম্পাদক জয়ন্ত শেঠ। তার দাবি, হয় ভাড়া বৃদ্ধি করা হোক, নয়তো তেলের দাম কমানো হোক। গত বছর প্রথম যখন করোনা কোভিড-19 এর যখন লকডাউনটা হয়েছিল 82 দিন, তখনই আমাদের মানে বেসরকারি বাসের অবস্থা খুবই খারাপ ছিল। তখনই আমাদের অনেক কিছু সরকারের কাছে ডিমান্ড ছিল, দৈনন্দিন ডিজেল পেট্রোলের যে হারে দাম বাড়ছে সেই অনুপাতে ভাড়া বাড়েনি, এবং রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের পিছনে আমাদের গাড়ি চালাতে যা খরচা পড়ছে এক একটা গাড়ি এবং যা কামাই, তাতে মেনটেনেন্স তুলে মানে মেনটেনেন্সের খরচা আপাতত গাড়ি চালায় তোলা সম্ভব হচ্ছে। এবং প্রতিদিন কত খরচা একটা বাসের পিছনে? একটা গাড়িতে আজকের ডেটে যা ইনকাম আর যা খরচা প্রায় সমান হয়ে যায়। ডিজেলের মূল্য বৃদ্ধি, রোড ট্যাক্স, অন্যান্য সরকারি যে গাড়ি চালাতে গিয়ে যা রেভিনিউ আছে, রোড ট্যাক্স, পারমিট রিনিউয়াল, ফিটনেস, আরও আনুষাঙ্গিক যা খরচা আছে সমস্ত দিয়েটি আয় ব্যয় মোটামুটি সমান পড়ে যায়। আপনাদের দাবি? আমাদের দাবি, ভাই সরকার ভাড়া বাড়াক, না হলে জিএসটি লাগু করুক তেলের মধ্যে, হ্যাঁ তেলের দাম কমাক, না হলে ভাড়া বাড়াক, দুটো এই হচ্ছে আমাদের এখন আসল দাবি। দেবব্রত চক্রবর্তী, রিপোর্ট কুলিক নিউজ, ইসলামপুর।